আমি পশ্চিমবাংলার সাধারণ মানুষকে আরেকবার ধন্যবাদ দিচ্ছি। যে ধরনের ভয়ঙ্কর বিপদসংকুল পরিবেশের মধ্যে তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, পশ্চিমবঙ্গ মানুষের যে গণতন্ত্রের প্রতি যে আস্থা সেটা আরেকবার প্রমাণ হয়েছে এবং তার পরিণাম হয়েছে আরেকবার মোদী সরকার। সেজন্য তাদেরকে কৃতজ্ঞতা জানানোটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং এর দ্বারা গণতন্ত্র শক্তিশালী হয়েছে। পশ্চিমবাংলার মানুষ যারা পঞ্চায়েতে ভোট দিতে পারেননি তারা খুব হতাশ হয়ে গেছে যে পশ্চিমবাংলা কোথায় আর ভোট দিতে পারবে না, কিন্তু সেই মানুষই লাইন দাঁড়িয়ে নিশ্চিন্তে ভোট দিয়েছেন এবং ভোটের পার্সেন্টেজ ইত্যাদি এবং পরিণাম দুটোই আশাব্যঞ্জক হয়েছে। এবং তার পরিণাম হয়েছে যারা এই যে হিংসার রাজনীতি করছেন, সন্ত্রাসের রাজনীতি করছেন, স্বৈরাচারী রাজনীতি করছিলেন, তাদের কথাবার্তা ব্যবহারের মধ্যে বিরাট পরিবর্তন হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর কথাবার্তার গোলচাল দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে এবং সন্দেহ হচ্ছে ইনি কতটা প্রকৃতিস্থ আছেন। কেউ কাউকে জয় শ্রীরাম বললে তাকে অ্যারেস্ট করতে হবে, তাকে গালাগালি দিতে হবে, এই ধরনের কল্পনা আমরা কোনোদিন করিনি, এটাও হয়েছে। এবং রীতিমতো তাঁর এবং তার নেতাদের কথাবার্তার মধ্যে হিন্দিভাষী, বাংলাভাষী বিভেদ, লড়াই, বাংলা সংস্কৃতি বিপন্ন, টিএমসি নিজে বিপন্ন হলে ভাবছে সবাই বিপন্ন, এ ধরনের কথাবার্তা বলে সমাজের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা হচ্ছে। যারা এতদিন আমাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন করেছে, বিজেপি বিভেদের রাজনীতি করে, মানুষ দেখে নিচ্ছে কে করে এবং তাদের কথাবার্তা আজকে প্রকট হয়ে যাচ্ছে যে কারা বিভেদের রাজনীতি করছে। একদিন ধর্মের বিভেদ ছিল, এখন ভাষার বিভেদ তৈরি করা হয়েছে। ইনি সংখ্যালঘু ভোটের জন্য উৎসব ভাতা শুরু করলেন, এই নতুন জিনিসটা আমাদের দেখতে হলো। হয়তো তারা লাভ পেয়েছেন এর জন্য, কিন্তু সমাজের কী লাভ হচ্ছে এটা একটা চিন্তা করার বিষয় আছে। তো এই কয়েকটা বিষয় আমাদের চোখে পড়েছে, আমার মনে হয় এগুলো লোককে বলা উচিত, সবাই বোঝেন, কারণ সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে এর ভয়ঙ্কর একটা রিপারকেশন হয়েছে এবং আপনারাও এই বিষয়ে উল্লেখ করছেন, করার দরকার আছে। কারণ রাজনীতিতে সমস্ত কিছু বলি দেওয়া যায় না, সেটা মোটেই কাম্য নয় আমাদের পক্ষে, আমাদের সমাজের পক্ষে। আমরা এই বিরোধিতা করি এবং যারা আমাদের বিরুদ্ধে এই সমস্ত কমপ্লেন করতো তারা আজকে নিচে। বিজেপি যে উপরে আছে মানুষ এটা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। আমার মনে হয় এর দ্বারা গণতন্ত্র শক্তিশালী হয়েছে। আর কিছু বলার নেই, আপনাদের যদি জানা থাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আর একটা বিষয় উল্লেখ করি, আমরা গতকাল যে কেন্দ্রীয় মন্ত্রিসভা তৈরি হয়েছে তাতে পশ্চিমবাংলার দুজন মন্ত্রী আপাতত শপথ গ্রহণ করেছেন। আমরা আশা করব আগামী দিনে পশ্চিমবাংলাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে, কিন্তু প্রারম্ভিকভাবে দুজন আমাদের বরিষ্ঠ নেতা মাননীয় বাবুল সুপ্রিয়, যিনি গতবার মন্ত্রী ছিলেন, তিনিও হয়েছেন এবং আমাদের প্রদেশের সাধারণ সম্পাদিকা শ্রীমতী দেবশ্রী চৌধুরীও মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, উত্তরবাংলা দক্ষিণ বাংলার প্রতিনিধি হয়েছেন। আশা করব আগামী দিনে হবে। অবশ্যই প্রত্যাশা আছে, হতাশ হওয়ার কোনো কারণ নেই, সবে শুরু হয়েছে যাত্রা। আপনারা জানেন গতবারে বাংলা থেকে কেউ মন্ত্রী ছিল না মন্ত্রিসভায়, বাবুল সুপ্রিয়কে পরে করা হয়, পরবর্তীকালে আলুলিয়াজিকে করা হয়, তো সেই জন্য এখানেও সম্ভাবনা আছে। শুরু হয়ে গেছে কাজ, আমার মনে হয় আগামী দিনে আমাদের আর বাংলার প্রতি গুরুত্ব আরও বাড়বে। হ্যাঁ, করা হয়নি, আগেও ছিল না, করা হতে পারে, কোনো কথাবার্তা হয়নি আমাদের সঙ্গে এই নিয়ে। আমি খালি শুনিয়ে এসেছি যে 2-2 ছিল, 18-2 একটু কম মনে হচ্ছে, স্বীকার করেছেন। হ্যাঁ, আমি আমাদের মাননীয় রামলালজিকে বলেছি, তিনি সংগঠন সম্পাদক, তাকেই বলেছি। আর বাকি তো দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়নি, সবাই ব্যস্ত ছিলেন, তার সঙ্গে দেখা হয়েছে। তারা আমাদের সবাইকে বাংলার ব্যাপারে সবাইকে উচ্ছ্বসিত। মাননীয় অমিত শাহর বাড়িতে কালকে জেলা সভাপতি, লোকসভা কনভেনার এবং আমি, আমাদের প্রদেশে কয়েকজন নেতা, তাদেরকে ডাকা হয়েছিল রাত্রিভোজে। মাননীয় অমিত শাহ নিজে গেটে দাঁড়িয়ে সবাইকে স্বাগত করেছেন আর বাংলার লোকেদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন এখানকার রেজাল্ট হওয়ার জন্য। আর মাননীয় রামলালজির সঙ্গে দেখা হয়েছে, আমি তাকে এই কথা বলেছি। পেছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ করার যে অভ্যাস মমতা সরকারের সেটা নতুন কিছু নয়। এর আগেও একাধিক 17টা মিউনিসিপ্যালিটি নির্বাচন না করে সেখানে ক্ষমতা ভোগ দখল করা হচ্ছে। 4টে লোকসভা বিধান মিউনিসিপ্যালিটি টালমাটাল হয়েছে, যেখানে কেবল চেয়ারম্যান ছিলেন, বাকি সব চলে এসেছেন, সেখানে করা হয়েছে। আমার মনে হয় বাকিগুলোতেও এই ধরনেরই পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করা হবে। এটা আমরা কলেজ নির্বাচনেও দেখেছি, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এবং হিংসার ভয়েতে কলেজগুলোতেও প্রশাসক বসানো হয়েছে। তো গণতন্ত্রের অন্তর্জনী যাত্রা শুরু হয়েছে পশ্চিমবাংলার, এগুলো তার প্রমাণ। দিদা, উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি তিনি মন্ত্রী হয়েছেন, বিহারের বিজেপি সভাপতি তিনি মন্ত্রী হয়েছেন। আপনাকেও কি মন্ত্রী হওয়ার জন্য বলা হয়েছিল এবং আপনি সেটা রিফিউজ করেছেন নাকি আপনাকে সেটা আমাকে যোগ্য মনে করা হয়নি তাই করা হয়নি? আমাকে বলার সুযোগ আমি দিইনি, আমি আগেই বলে দিয়েছি, আপনাদের সামনেই বলে দিয়েছি যে আমি সংগঠন করতে বেশি আগ্রহী, প্রশাসনে আমার আগ্রহ কম আছে, কারণ পশ্চিমবাংলার মিশন পুরো হয়নি। মিশন 2021 আমি নির্বাচনের আগে স্লোগান দিয়েছিলাম 19-এ হাফ আর 21-এ সাপ। হাফ হয়েছে, যতদিন না সাপ হচ্ছে ততদিন আমরা এই মিশনেই লেগে থাকি। রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রতিমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রীর প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে পরিবর্তন। বাকি সংগঠনের আমাদের সর্বভারতীয় পার্টি সর্বোচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেন সেটা আমরা সবাই মেনে চলি, এটাকে আমরা ডিসিপ্লিন বলি। আপনি ডিসিপ্লিনের কথা বলছেন, আপনি বলছেন যে শাসক দলের বিভিন্ন নেতার যে ভাষায় কথা বলছেন ইত্যাদি, কিন্তু দেখা যাচ্ছে শাসক দলের যেই নেতাদের এতদিন আপনারা বিরোধিতা করতেন তারাই এখন আপনাদের ঝান্ডা নিয়ে বিজেপিতে যোগ দিচ্ছে। এর আগেও এখনও যাদের বিরোধিতা করছি তারাও আগামী দিন আসতে পারে, এটাই গণতন্ত্রের খেল। এটা ঠিক যে অনেক নেতার সম্বন্ধে আপনাদের এবং সাধারণ মানুষের কমপ্লেন আছে, আমারও আছে, কিন্তু রাজনীতির বাধ্যবাধকতায় অনেক কিছু হয়, আবার শুধরায়ও। অপেক্ষা করুন। অসন্তোষ নেই, দুশ্চিন্তা সবার মনেই আছে যে এই ধরনের যারা আমাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমাদের কষ্ট দিয়েছে, তারা আসছে পার্টিতে, স্বাভাবিকভাবে একটু দুশ্চিন্তা হয়, কিন্তু এটা ওর দ্য পার্ট অফ দ্য গেম। রাজনীতিতে অনেক লোক আসেন, আসবেন, তাদেরকে আমরা সেভাবে ব্যবহার করব, তাদেরকে হজম করব। তার মধ্যে পার্টি বাড়বে কী করে, ক্ষমতায় আসবে কী করে? এইভাবে এসেছে, আমরা তাদেরকে সাফাইও করেছি। কে ভয় পেয়েছে কথাবার্তা শুনে হয়ে যাচ্ছে, সেই জন্য ওগুলো হোক, দেখুন অনেক নাটক দেখতে পারো। হ্যাঁ, এর আগে 3 জনকে করা হয়েছিল, আবার করা হয়েছে। তো জয় শ্রীরাম বলাটা পশ্চিমবাংলায় এখন সবচেয়ে বড় অপরাধ, কিন্তু আইনে এর মধ্যে কোনো সাজার ব্যবস্থা নেই যে জয় শ্রীরাম বললে 3 মাসের বা 3 বছরের সাজা হবে, এটা আমার জানা নেই। গতবারও ছেড়ে দিয়েছিলেন, এবার হয়তো ছেড়ে দেবেন, কিন্তু হয়তো এই করে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। আমার মনে হচ্ছে এরপরে মমতা ব্যানার্জি রাস্তায় বেরোলে পাবলিক জয় শ্রীরাম বলেই তাকে স্বাগত করবে। কতজনকে অ্যারেস্ট করবে না কতজনকে জেলে পাঠাবে? অরূপদা, আচ্ছা কালিয়াগঞ্জ মানে উত্তর দিনাজপুরে, হ্যাঁ বুঝতে পেরেছি। কবে মারা গেছেন? আচ্ছা, দুর্ভাগ্যজনক খুব, কিন্তু হেমতাবাদের বিধায়ক জয়েন করেছেন সিপিএমের বিজেপিতে। তো আপনারা জানেন এটা তো প্রাকৃতিক নিয়মে মৃত্যু হয়েছে, কিন্তু যে কটা উপনির্বাচন হয়েছে সেটাও হয়তো চাপা পড়ে গেছে খবরের চোটে। 8টা উপনির্বাচনে 4টে বিজেপি জিতেছে, যার একটা আমাদের সিট ছিল না, 3টে টিএমসি এবং একটা কংগ্রেস জিতেছে। কে হিংসা নিয়ে আসছে? যে কালচারে আছে সেরকম ব্যবহার করবে, আমাদের কালচারে এসে গেলে আমাদের মতো ব্যবহার করবে, আমরা স্বাভাবিকভাবে জানি। আর এটাও ঠিক যদি কেউ মারপিট করতে আসে তাকে প্রোটেক্ট করার মতো ক্ষমতা থাকা চাই। অর্জুন সিং সেটা করেছেন, তাই জিতেছেন, এটাও একটা বাধ্যবাধকতা আছে। পশ্চিমবাংলার মান পাওয়ার, মাসল পাওয়ার সব লাগে, তো আমরা এটা ব্যবহার করতে পারিনি বলে জিততে পারিনি। আমরাও কোথাও কোথাও প্রতিহত করছি, তার ফলে মানুষ আমাদের পক্ষে দাঁড়িয়েছেন। কিন্তু হিংসা কখনোই কাম্য নয়, যেই ক্ষমতায় থাক তার দায়িত্ব হিংসাকে প্রতিরোধ করা, আটকানো, তাহলে তার প্রতিরোধ হবে। হ্যাঁ অরুদা, অরুদা শেষ করো। কিন্তু এবং একই সঙ্গে অন্যান্য আরও একাধিক পুরসভার ক্ষেত্রে এই জিনিসটা ঘটবে, এটা আপনি বুঝতে পারছেন। সেক্ষেত্রে কি আপনারা এই কাউন্সিলের বা মানে আইনের পথে যাবেন, আদালতে যাবেন, না সরাসরি? শুরু হয়েছে, দেখা যাক। ধরুন 17টা মিউনিসিপ্যালিটি তখন ডিসেম্বরে নির্বাচন ছিল, সেটা একটা বিধানসভায় বিল নিয়ে এসে তারা 6 মাসের জন্য এক্সটেনশন করেছেন। কিন্তু বারবার যদি এটা হয়, এটা গণতন্ত্রের পক্ষে ঠিক নয়। তো তখন আমরা নিঃসন্দেহে ইলেকশন কমিশন বা কোর্টে যাওয়ার ভাবব, সেটা নিয়ে এখনও চিন্তাভাবনা নেই। সবে ঘটনা ঘটেছে, আগামী দিনে এর সমস্ত রাস্তা খোলা আছে, সেটা আমরা উপায় হিসাবে নেব। গতকাল নৈহাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে ব্যারাকপুর লোকসভাতে যে ফল আমরা হেরেছি, কিন্তু এই লোকসভা ফিরিয়ে আনবো। দীনেশ ত্রিপাঠী উনি হারেননি, সেই জায়গা থেকে কি বলবেন? বাকি 18টা জায়গায় কি হয়, 17 জায়গায়? তো এই যে কথাবার্তা বলছেন, তার কোনো ভিত নেই। উনি বলেছিলেন লোকসভা নির্বাচনে বিজেপি 0 পাবে, কটা পেয়েছে আপনারা জানেন। আমরা 42 পাবো, কটা পেয়েছে আপনারা জানেন। সেজন্য এগুলো হতাশ পরাজিত মানসিকতার প্রলাপ, এর কোনো উত্তর হয় না। মানুষ সব জানেন, মানুষই তার হিসাব বুঝিয়ে দিচ্ছেন। শুনুন, ঘনিষ্ঠ হোক না হোক, নির্বাচন কমিশন নির্বাচনের রীতি পদ্ধতি সেই অনুযায়ী চলবে, এটা ঠিক। গতবারে আমরা দেখেছি পঞ্চায়েত ইলেকশনের সময় যিনি কমিশনার ছিলেন, তার রোল কী ছিল? তিনি গোবর গণেশ ছিলেন, বম মারলেও মুখ দিয়ে কথা বেরোয় না। এ ধরনের লোককে করা হবে, কিন্তু এটাই শেষ কথা নয়। মানুষ একবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, তা সত্ত্বেও আমরা 7000 সিট জিতেছিলাম, আর সেটা পার্লামেন্ট তার রিফ্লেকশন দেখেছেন। কেউ যদি ভাবে ইলেকশন কমিশন পুলিশকে কবজা করে গণতন্ত্রকে পকেটে রেখে দেবো, এটা সম্ভাবনা পশ্চিমবাংলার মানুষ এবারে পার্লামেন্টে দেখিয়ে দিয়েছেন। শুনুন, RSS আনপ্যারালাল, RSS আজকে নয়, 1925 সাল থেকে হচ্ছে, তার কোনো বিকল্প হয়নি। তো আমরা কথায় কথায় বলি যে রাম রাবণের যুদ্ধ কীরকম, রাম রাবণের যুদ্ধকে রাম রাবণের যুদ্ধের সঙ্গেই তুলনা করা যায়। মহাভারতের যুদ্ধ কীরকম, মহাভারতের যুদ্ধকে মহাভারতের যুদ্ধের সঙ্গেই তুলনা করে, তার কোনো তুলনা নেই। RSS কীরকম, RSS-এর মতন। তো ডুপ্লিকেট হয় না। সঞ্জয় গান্ধীও RSSকে দেখে নতুন সংগঠন খুলেছিলেন যুবকদের আনার জন্য, হয়েছে কি? কংগ্রেসের সেবা দল ছিল একটা এরকম, সেটা কোথায় আছে? দেখুন, তার পিছনে একটা আদর্শ লাগে, স্যাক্রিফাইস লাগে, ট্রেনিং লাগে, যেটা RSS 90 বছর ধরে 92 বছর ধরে করে আসছে নিরন্তর। সেজন্য ওটাকে অনুকরণ করা যাবে না, তার জন্য স্যাক্রিফাইস করতে হয়। যারা স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, ক্ষমতা প্রেমিক, তারা RSS-এ আদর্শ বুঝতেও পারবে না, করতেও পারবে না। মানুষকে সাময়িকভাবে বিভ্রান্ত করার জন্য এই ধরনের কথাবার্তা বলতে হয়, কিন্তু মানুষ বারবার বিভ্রান্ত হন না। আজকে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক চলছে এবং সেখানে একাধিক রদবদল করা হচ্ছে সাংগঠনিক স্তরে। দেখুন, রদবদল করুন, যাই করুন, এই নেতাদের ক্ষমতা তো পরীক্ষিত হয়েই গেছে। আপনি ভাবছেন যে আচ্ছা চলো এই মাঠে জিততে পারলাম না, ওই মাঠে জিতবো, তো নাচতে না জানলে উঠোন বাঁকা হয়। এবার কার ঘাড়ে দোষ চাপানো হবে? একজন MLA বলে দিলেন যে নিজের ওয়ার্ডে জিততে পারে না, সে দেশের নেতা হতে যাচ্ছে। কাকে বললেন আপনারা বুঝতে পেরেছেন? যে বড় নেতারা বড় ডায়লগ দিয়েছিলেন ভোটের আগে, তারা সব চিত হয়ে গেছেন। সেজন্য এদের প্রতি মানুষের বিশ্বাসও চলে গেছে এবং নিজেদের আত্মবিশ্বাসও চলে গেছে। এই টিম দিয়ে হার জিত হবে না, যেখানে ক্যাপ্টেনই হেরে বসে আছে। আজকে ভাবুন, আপনি এক মুখ্যমন্ত্রী, তিনি গিয়ে রাস্তায় ধর্ণা দিচ্ছেন কেন? মানুষের যে মতামত গণতন্ত্র, তাকে আপনি বিশ্বাস করছেন না, তার উপর ভরসা রাখছেন না। মানুষ কেন আপনার উপর ভরসা রাখবে? এক্ষুনি আমার PA বিধানসভায় গেছিল আমার কিছু কাজের জন্য, বলছে গেট খোলা আছে, দরজা খোলা আছে, কোনো মানুষ নেই বিধানসভা। বিধানসভার লোকেরাও বুঝে গেছে বলে বিধানসভায় নতুন পার্টি আসছে, জানি না ইন্ডিকেশন কিনা। তার মানে মুখ্যমন্ত্রী যদি রাস্তায় বসে থাকেন, আপনারা জানেন যখন IPS-দের নিয়ে ধর্ণা দিয়েছিলেন, 3 দিন ধরে অ্যাডমিনিস্ট্রেশনে একটা ফাইল BDO থেকে DM পর্যন্ত এক টেবিল থেকে এক টেবিলে যায়নি, এরা ওখানকার কর্মচারীরা বলেছেন। তো যিনি এই প্রশাসনের হর্তাকর্তা, তিনি যদি রাস্তায় বসে থাকেন প্রশাসন ছেড়ে দিয়ে, তিনি যদি নাটকবাজি ড্রামাবাজি করেন, তিনি কাজ না করেন, পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে যদি সরিয়ে দেন, আত্মবিশ্বাস হয়ে যান, তার কথা কে শুনবে? এর পরিণাম কিন্তু পশ্চিমবাংলার সমাজের মানুষের গণতন্ত্রের অধিকারে পড়ছে। এটা দুর্ভাগ্যজনক স্থিতি। সেই জন্য মনে হচ্ছে এই সরকার 20 দিন চলবে না। বিজেপি সংগঠনে কি কোনো পরিবর্তন হবে? তারপরে দেবশ্রী উনি ছিলেন সাধারণ সম্পাদক, হতে পারে জেলার সাধারণ সম্পাদক, MP হচ্ছে। জেলা প্রেসিডেন্ট এমপি হয়েছে তো সেজন্য রদবদল হতে পারে, হওয়া উচিত। রিভিউ হবে, আমরা দু চার দিনের মধ্যে বসছি, আমাদের নেতারা আসছেন, বৈঠকে বসে পুরো ডিটেল চিন্তাভাবনা হবে, তারপরে ঠিক হবে পরিবর্তন হবে কিনা, কবে হবে, কি হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজকে বিজেপি অনুগামী যে সংগঠন তারা জয় শ্রীরাম ধ্বনি দিয়েছে, অনেকে বলছে যে বিশ্ববিদ্যালয় কি ঢুকে গেল জয় শ্রীরাম, পবিত্র হয়ে গেছে বিশ্ববিদ্যালয়। সেখানে এত পাপ হয়েছে, এত অনাচার হয়েছে, জয় শ্রীরাম ধ্বনি শুনে ওখানকার লোকেরা নিঃসন্দেহে একটু রিল্যাক্স করেছেন, এবং মাঝে মধ্যে এই ধ্বনি শুনতে হবে সব জায়গায়। সে তো আগেও বলেছেন, মুকুলদা তার উদাহরণ দিয়ে, মুকুলদা তার উত্তর দিয়েছেন যে গদ্দারি তো আপনি প্রথম করেছেন, মমতা ব্যানার্জিকে আকাশ থেকে পড়েছেন, তিনি কংগ্রেস থেকে এসে কংগ্রেসকে ভেঙেছেন। তো তার কাছ থেকে শিক্ষা নিয়ে যদি কেউ করে তো দোষ কি, এটা গুরুমারা বিদ্যা, উনি শিখিয়েছেন। লোকসভা ভোটে একটা তো হওয়া ছিল, গোটা দেশ জুড়ে যে একটা মানে মোদির পক্ষে বলুন বা একটা বলুন ক্যাম্পেইন ছিল, তার খানিকটাই মানে ফল এই রাজ্যেও পেয়েছে। আপনারা সেটা মনে করেন মোদিকে সামনে রেখে প্রচার হয়েছে, সামনে যে নির্বাচন সেগুলো একবারে রাজ্যভিত্তিক, এবং পুরসভা নির্বাচন বলুন, পঞ্চায়েত বলুন, তারপরে 2021 সেই জায়গা থেকে মানে মেরামতের জায়গা ফিরতে আর কি, ড্যামেজ কন্ট্রোলই বলুন না যায়। এবং 7 জুন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার রাজনৈতিক কমিটি জেলায় জেলায় শুরু করছেন। বিজেপি তার যে সংগঠনের রীতি পদ্ধতি সে অনুযায়ী এগোয়, আমরা এগোচ্ছি প্রত্যেক নির্বাচনে। যে হওয়ার কথা বললেন সেটা 2014 সালে ছিল, আমরা মাত্র 17% ভোট পেয়েছিলাম তখন, কিন্তু আমাদের সংগঠন ছিল না। গত 3-4 বছরে আমরা সংগঠনকে বাড়িয়ে এক জায়গায় নিয়ে গেছি, বুথ স্তর পর্যন্ত। বহু জায়গায় টিএমসি বুথে এজেন্ট দিতে পারেনি, আমরা সব জায়গায় দিচ্ছি, একেবারে কোর কিছু সংখ্যালঘু এলাকায় ছাড়া আমাদের এজেন্ট ছিল, এটা সবাই অনুভব করেছে। তাই 42-42 হয়নি, আমরা আমাদের টার্গেটের কাছে পৌঁছে গেছি, তার কারণে আমাদের সংগঠন। সেই জন্য সেই সংগঠনের যেখানে একটু আধটু বেঁচে গেছে সেখানে বহু লোক জয়েন করছেন, সেটা আমরা পুরো করব। এবং যেভাবে পঞ্চায়েত থেকে শুরু করে এগিয়ে পার্লামেন্ট অব্দি এসেছি, আগামী বিধানসভার আগে দেখবেন বিজেপির সংগঠন একদম মজবুত হয়ে যাবে সব জায়গায়, টিএমসি এজেন্ট খুঁজে পাবে না। রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন যেভাবে রদবদল চলছে, 3 দিনে 4 দিনে একই পদে আনছে, এই ব্যাপারটি কিভাবে দেখছেন, কেন হচ্ছে? এটা কি রদবদল বলছেন আপনি? 4 দিনে 4 জন পুলিশ কমিশনার কি করে হয়? রিজিক্যাল চেয়ার হচ্ছে নাকি? তার মানে এই প্রশাসকের, প্রশাসনের উপরে কোনো কন্ট্রোল নেই। কিংবা এটা সেই মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব, তিনি বোধহয় 4 দিনে 4 জন পাল্টাননি। তার মানে হয় অফিসারদের উপরে বিশ্বাস নেই, না হয় ওনারা রীতিনীতি জানেন না, পদ্ধতি, আর নাহলে আত্মবিশ্বাস নাই, তাই এই ধরনের ঘটনা ঘটছে। সেজন্য এই সরকার কতদিন চলবে, এই নেতৃত্ব দিয়ে কতদিন চলবে, এটা খুব সন্দেহ আছে। ধন্যবাদ। जिस तरह के बीजेपी में लोग आ रहे हैं और प्रदेश नेतृत्व को पता ही नहीं चल रहा, दिल्ली में जाके ज्वाइनिंग कर रहे हैं, तो कहीं ना कहीं कम्युनिकेशन गैप हो रहा है यार। देखिए, जब हवा चलता है ना, लोग आते रहते हैं। बीजेपी क्या 2 गुट में बढ़ गई है प्रदेश के नेतृत्व के साथ? नहीं, बीजेपी का गुट नहीं, एक ही गुट है, एक ही बीजेपी। ये 72 साल से 70 साल से हम वही आगे चल रहे हैं, वही चलेगा। ये बात सही है कि मजबूरी हमको नहीं है, लोगों की जिनको आने का। गाड़ी रोक के हमको बोलते आप यही झंडा दे दीजिए, हमको ज्वाइन कर, रास्ता के ऊपर खड़े हैं यही झंडा ज्वाइन करा दीजिए। यहाँ आगे बोलते आप हमको क्यों नहीं ले रहे हैं पार्टी में, हमारे ऊपर जबरदस्ती कर रहे हैं पार्टी माने के लिए। ये यहाँ परिस्थिति की एक विशेषता है, इसलिए बहुत कुछ होता है। जब बाढ़ आ जाता ना तो पानी कहीं भी चढ़ जाता है, जब उतर जाता है तब तो पता चलता है कितना क्या है। आज विशेष परिस्थिति है, हमने जीता है। और बंगाल पॉलिटिक्स की भी विशेषता है, जब पाला बदल होता है तो इधर से उधर सब आ जाते हैं, किसी की परवाह नहीं करते हैं लोग, क्योंकि मजबूरी उनकी है। ठीक है, धन्यवाद। हिंदी में भी हो गया, हिंदी में हो गया।